আসসালামু আলাইকুম, মোহাম্মদ সামিউল্লাহর কাছে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 10ই অক্টোবর 2023 মঙ্গলবার। আপনারা জানেন যে আপনাদের সামনে আমি মূলত প্রাইমারি, আপার প্রাইমারি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের বা অন্যান্য চাকরির খবর দিয়ে থাকি বা পরিবেশন করে থাকি। তো যাই হোক, আমি বা মূলত আপার প্রাইমারি ক্যান্ডিডেট, এর উপরে আমি ফোকাসটা বেশি করে থাকি, আপার প্রাইমারি আপডেট দিয়ে থাকি। তো আপনারা জানেন যে গত 3 তারিখে একটা বৃহত্তর আন্দোলন হয়েছিল, একটা ঐতিহাসিক আন্দোলন হয়েছিল। তারপরেও এত কিছু হওয়ার পরে নির্লজ্জ বেহায়া কমিশন, তার সাথে তার যে উপদেষ্টা রয়েছে, আপনারা জানেন কে উপদেষ্টা বা কারা উপদেষ্টা, এখন পর্যন্ত 638 ওই যে চলছে যেটা, সেটা মেনশন করেনি। অর্থাৎ কোর্টে গিয়ে যে মেনশন করতে হয় সেটা মেনশন করেনি। দিনের পর দিন, তারিখের পর তারিখ চলে যাচ্ছে, বছরকে পর বছর। তো সেই কারণেই এখন আপার প্রাইমারির আপডেট বলতে আগামীকালকে আর একটা আন্দোলন রয়েছে। তো এই আন্দোলনে আপনাদের করজোড়ে একটা নিবেদন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আসুন এবং আপনাদের চাকরির যে ত্বরান্বিত করার একটা অভিলাষ বা ইচ্ছা সেটাকে বাস্তবে পরিণত করুন। কারণ এই অপদার্থ নির্লজ্জ বেহায়া এরা নিজে থেকে তো যায় না, এত আন্দোলন করার পরেও শুনতে চায় না। তো এমন একটা বিশেষ করুন যাতে তাদের টনক নাড়ে, তাদের কান ধরে নিয়ে যাওয়া যায়। তো আপার প্রাইমারি সম্বন্ধে মোটামুটি এই রকম। তবে প্রাইমারির যে পরীক্ষা হওয়ার কথা ছিল 10ই ডিসেম্বর, তা হবে কি হবে না আগামীতে বোঝা যাবে। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা গত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেপ্টেম্বর তো চলেই গেছে, এমনকি অক্টোবরেরও প্রায় 1/3 গত হয়ে গেল, তার কোনো নাম ঠিকানা নাই। এবং মিডিলে তো পূজা চলছে বলছেন, তারপরে নভেম্বর এবং ডিসেম্বর। তো দেখা যাক পরীক্ষা কখন হয়, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। তো যাদের বয়স শেষ তারা একটা নতুন কিছু করুন, যাতে করে আপনাদের আর্থিক অনটনটা বা দুঃখটা কাটে বা কষ্টটা কাটে। কষ্ট সবারই হয়, আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়। কিন্তু একটা জিনিস মনে রাখুন, আমার আপনার কষ্টের থেকেও পৃথিবীতে এমন কোনো কষ্ট আছে যে কষ্টগুলো দেখলে খুব মায়া হয়। গত 3 তারিখে আমি আন্দোলনে গিয়েছিলাম, তবে খুব সকাল সকাল গিয়েছিলাম বলে আমার হাতে সময় ছিল। আমি হাওড়া থেকে চলে গেলাম শালিমার এমনি ঘুরতে, তো তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো বিশ্বাস করুন, আমার হাতে ছাতা ছিল, তো আমি ছাতা হাতে হাতে করে এগিয়ে চললাম। এক বয়স্কা ভদ্র মহিলা, তিনি রাস্তার ধারে জল হচ্ছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে এবং ছাতা মাথায় দিয়ে তিনি রান্না করছেন, এবং ফুটপাতে, নিজস্ব বাড়িতেও নয়। তখন মনে হলো আমাদের এত কষ্ট, তাহলে পৃথিবীতে কত মানুষ আছে যে তাদের কষ্ট। দেখুন, যে হাঁড়িতে রান্না করছে সে হাঁড়িতে বৃষ্টির জল পড়ছে, যে আগুন দিয়ে রান্না করছে সে আগুনে বৃষ্টির জল পড়ছে, তারপরে তিনি কষ্ট করে করে রান্না করছেন। তো এগুলো দেখে আমাদের কিছুটা সান্ত্বনা আসে। যদি আমরা বড় হতে চাই তাহলে আমরা বড়র দিকে তাকাবো, আমরা যদি সান্ত্বনা পেতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদের ছোটর দিকে তাকাবো, যে আমাদের কী অবস্থা তার থেকে কত খারাপ অবস্থা আছে। তো যাই হোক, এটা আমাদের সান্ত্বনার জন্য বললাম। এবং আমাদের তার মানে এই নয় যে আরও আমাদেরকে পিছিয়ে যেতে হবে, তো আমাদের এগিয়ে যাওয়ার জন্য আন্দোলন করতে হবে। আপনাদের বারবার বলি, আগামীকালকে আন্দোলন। তো যাই হোক, আমি আজকে ট্রেনে উঠছি রাত্রিবেলা 11:30 সময়, রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে। আগামীকালকে ইনশাল্লাহ পৌঁছে যাব সকালবেলা। অনেকের সঙ্গে দেখা হবে এবং অনেক ভাই বন্ধুরা, আমি ইউটিউব করি বা ভিডিও করি বলে আপনারা অনেকে চিনতে পারেন, কথাবার্তা বলেন, হ্যাঁ হ্যান্ডশেক করেন, তখন খুব ভালো লাগে। যাই হোক, আপনাদের তথ্যটা দিতে পারি বলেই। তো করার কিছু নেই, আমার হাতে যদি চাকরি থাকতো তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করতাম, যেটুকুটা ক্ষমতা আছে সেইটুকুটাই চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন। 10ের লাঠি আর 1-এর বোঝা, সবাই যদি একসঙ্গে আসেন তাহলে অবশ্যই কাজটা অনেকটা সাহস যোগায়। যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যারা
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা যখন অনেক লোকজন একসাথে পাবেন তাদের কিন্তু বাহুবল বেড়ে যাবে। নচ অনেকেই এম প্যানেল রয়েছেন অথচ আসছেন, এটা একটা গর্বের বিষয় যে আমাদের একদিন না একদিন তো চাকরি হবে হবে। তবে দিল্লিতে হচ্ছে একদিনের একটা বেতন ধরুন মিনিমাম 1,000 টাকা 2,000 টাকা বা 1,500 টাকা। তা আপনি যতদিন পিছিয়ে যাচ্ছেন ততদিন কিন্তু আপনার চাকরিটা পিছিয়ে যাচ্ছে। প্রয়োজনে ইনক্রিমেন্টও বন্ধ হচ্ছে, একটা ইনক্রিমেন্ট বন্ধ হওয়া মানে লাখ লাখ টাকা সারা বছরে। তো এই কথা মাথায় রেখে আপনারা অবশ্যই আসবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ।